আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা রহমান রহিম নবী ওয়া আলা আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ যে আমলটি শত শত ভাই বোনেরা আমার হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন এবং এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে কিভাবে আপনার শক্তি বৃদ্ধি করবেন কিভাবে আপনি কোনো কিছু স্মরণে রাখবেন বা যারা ছাত্র ছাত্রী আছেন তারা তাদের পড়াশোনায় যা পড়বেন তা যেন স্মরণ থাকে যারা হিফজ করছেন কোরআনুল করিম হিফজ করছেন তাদের যেন অতি দ্রুত সময়ে হিপস হয়ে যায় বা তাদের তেলাওয়াত তাদের এই পড়াটা যেন মনে থাকে এই জন্য আজকে একটি তদবির আমি বলে দিব ইনশাআল্লাহ এটি অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত সহজ সম্মানিত ভাই বোনেরা অবশ্যই আপনারা কিছু বাদাম সংগ্রহ করবেন অবশ্যই সবাই কাঠবাদাম চিনেন বাদাম এক কেজি বা আধা কেজি কিনে ঘরে রাখবে এবং যখনই আপনারা পড়াশুনায় বসবেন তখন প্রথমে অজু করে নেবেন অজু করে নিয়ে পড়তে বসবেন ইনশাল্লাহ এবং সতেরোটি বাদাম হাতের মুষ্টিতে নেবেন মনে রাখবেন সতেরোটি ওয়ান সেভেন সতেরো সতেরোটি কাঠবাদাম হাতে নেওয়ার পর বিসমিল্লা সহিদ আলাম লাকা সদরাক এই সুরা অর্থাৎ সুরা ইনশিরাহ তিনবার পাঠ করবেন অবশ্যই অনেকে জানেন আলাম নাসরাহ লাকা সুরা যারা জানেন তারা সহি শুদ্ধভাবে হচ্ছে কি না সেটা চেক করে নেবেন আর যারা জানেন না তারা অবশ্যই আজকেই শিখে নেওয়ার চেষ্টা করেন অতি দ্রুত সময়ের ভিতরে শিখে নেন এবং সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে অবশ্যই তো আলাম লাকা সদরাক এই সুরাটি পড়বেন তিনবার এরপর এই সতেরোটি কাঠবাদামের মধ্যে তিনটা ফুঁক দিবেন তিনবার বিসমিল্লা বলে বিসমিল্লা বিসমিল্লা স্মিল্লা এইভাবে ফুক দিবেন হা এই সতেরোটি কাঠবাদামের মধ্যে তারপরে আপনাকে যা করতে হবে সেটি হলো পাকের নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে দুইটি নাম আপনাকে পাঠ করতে হবে তেত্রিশ বার বার করে অর্থাৎ দুইটি নামই আপনার একসাথে পড়লে তেত্রিশ বার পড়ে নিলেই হবে আর একটা একটা করে যদি আপনি পড়েন তাহলে একটা বার আর একটা বার একসাথে করে যদি পড়েন তাহলে তেত্রিশ বার পড়লেই হবে ওই নাম দুটি হচ্ছে আলি হাকিম ইয়া আলি হাকিম এইভাবে পড়তে হবে যদি আপনি পড়েন ইয়া আলি হাকিম ইয়া আলি হাকিম ইয়া আলি হাকিম এখানে দুটি নাম একটি হলো আল আলিম আর একটি হলো আল হাকিম অর্থাৎ মহা জ্ঞানী এবং হিকমতওয়ালা আল্লাপাকে নিরানব্বইটি নামের মধ্যে এই দুইটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা শিক্ষার্থী যারা জেহেন শক্তিকে বাড়াতে চান যাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে চান যাদের ব্রেইনের পাওয়ার বাড়াতে চান যারা জ্ঞানী হতে চান উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান আপনারা এই দুইটি নামের আমল করবেন মনে রাখবেন যদি আপনি ইয়া আলিম ইয়া আলিম ইয়া আলিম এভাবে পড়েন তাহলে তেত্রিশ বার পড়বেন ইয়া হাকিম ইয়া হাকিম ইয়া হাকিম পড়লে আরও তেত্রিশ বার পড়বেন তবে দুইভাবেই পড়া যায় একসাথে করেও পড়া যায় আলাদা করেও পড়া যায় তবে একসাথে পড়াটা সুন্দর ইয়া আলিমুন হাকিম ইয়া মুন হাকিম এখানে পাকের দুইটি নাম একত্রিত হয়ে গেছে ৩৩ বার পড়বেন তারপর আবার তিনবার বিসমিল্লা পড়ে ওই সতেরোটি কাঠবাদামের মধ্যে তিনটা ফুক দিবেন তিনবার বিসমিল্লা তিনটা ফুক দেওয়ার পর কাঠবাদামগুলো খেতে থাকবেন আর আপনি পড়তে থাকবেন কাঠবাদাম মুখে দিবেন চিবিয়ে খাবেন আর পড়তে থাকবেন এইভাবে আপনি রেগুলার করবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ করার পর আপনি পরিবর্তন উপলব্ধি করবেন তবে মনে রাখবেন যখনই এই আমল করবেন আপনি কিন্তু অজু করে নিতে হবে আর যারা বালেগ তারাই এই আমল করবেন আর যারা না বালেক ছোটো ছোটো বাচ্চা আছে ছোট শিশুরা আছে যাদের পড়া মনে থাকে না বা অনেকের ছেলে সন্তান পড়তে চায় না মেয়েরা পড়তে চায় না তাদেরকেও এই আমল তাদের গার্জিয়ানরা করে দিবেন আর যখনই গার্জিয়ানরা এই আমল করবেন তারা পড়তে বসার সময় মা অথবা বাবা প্রথমে অজু করে নেবেন সতেরোটি কাঠবাদাম হাতে নেবেন এবং এই আমলটি মা অথবা বাবা অথবা বড়ো ভাই বোন যারাই আছেন কেউ না কেউ এটা করে ওই বাচ্চাকে দিবেন তবে ওই বাচ্চা যেন সতেরোটি কাঠবাদাম একসাথে খেয়ে না ফেলে তাদের জন্য পরিমিতভাবে তিনটা সাতটা নয়টা এরকমের বিজুর সংখ্যায় কাঠবাদাম খাওয়াবেন এবং তাদেরকে পড়াবেন একবার সতেরোটাতে পড়ে নিলে খাওয়া শেষ হয়ে গেলে আরও সতেরোটা পড়বেন এইভাবে করবেন আর যারা প্রাপ্তবয়স্ক অথবা যারা বালেক তারা একাধারে সতেরোটা কাঠবাদাম খেয়ে পড়াশোনা করতে হবে অবশ্যই এবং প্রতিদিন সতেরোটা মনে রাখবেন একসাথে বসে খেয়ে নিতেও পারেন সারা দিনের মধ্যেও খেতে পারেন দিন রাত মিলিয়ে সতেরোটা আর আপনাকে পড়তে হবে আলাম নাসরাহ্লাকা সদরাক অর্থাৎ সুরা ইনশিরাহ তিনবার ইয়া আলিমন হাকিম তেত্রিশ বার অথবা ইয়া আলিম তেত্রিশ বার ইয়া হাকিম তেত্রিশ বার আর অবশ্যই বিজুর সংখ্যায় দুরুদ পড়তে ভুলবেন না যদি আপনি দুরুদ শরীফ না পড়েন তাহলে কোনো ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর কাছে পৌঁছবে না এই জন্য এই আমলটা করার পর তিনবার দুরুদ পড়ে নেবেন তবে দুরুদ পড়ে আপনার বাদামে ফুক দিতে হবে না এমনিতে দুরুদ পড়ে নেবেন ইনশাআল্লাহ তো এই আমলটা জানতে চেয়েছেন অনেকে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার চাইতে আরও যাদের বেশি প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কাজ দেবে এবং শেয়ার করে সবাবের কাজে শরিক হবেন আমি এই আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ